ধূপগুড়ির বৃদ্ধা খুনের ঘটনায় ধৃত চার। খুনের ঘটনায় জড়িত থাকার অপরাধে বাচ্চু আচার্য এবং বাসুদেব আচার্য নামের দুই ভাইকেই গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সাথে মৃত বৃদ্ধার সোনার অলঙ্কার কেনার অপরাধে প্রীতম বসাক ও পলাশ বসাক নামের দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সকালে ধৃত চারজনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, শনিবার সকালে ধূপগুড়ি শহরের সূর্যসেন কলোনি এলাকা থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হয় বস্তাবন্দি অবস্থায়। মৃত বৃদ্ধার নাম পুষ্পা গায়েন, বয়স 73 বছর। মৃতের পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরের পর থেকে তাকে আর বাড়িতে দেখা যায়নি। দিনভর বিভিন্ন আত্মীয় পরিজনের বাড়িতে খোঁজখবর করে মেলেনি খবর। শেষমেশ গতকাল সকালে বাড়ির সামনে থেকে উদ্ধার হয় বস্তাবন্দি দেহ। ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে প্রতিবেশী দুই ভাইকে শনাক্ত করে পুলিশ। তারপর তাদের জিজ্ঞাসাবাদ করলে পুলিশের জেরার সামনে ভেঙে পড়ে তারা। নিজেদের অপরাধের কথা স্বীকার করে নেয়। পুলিশি জেরায় তারা স্বীকার করে, বৃদ্ধার শরীরে একাধিক সোনার অলঙ্কার থাকায় সেই অলঙ্কারের লোভেই তাকে খুন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় খুন করে দিনভর নিজেদের বাড়িতেই দেহ লুকিয়ে রেখেছিল এই দুই ভাই। এরপর শনিবার ভোরে বস্তাবন্দি করে বৃদ্ধার দেহ তার বাড়ির সামনে ফেলে দিয়ে আসে তারা। সেই সাথে সোনার অলঙ্কার ব্যবসায়ী প্রীতম বসাকের কাছে 54,200 টাকায় বিক্রি করে। প্রীতম বসাক আবার সেই অলঙ্কার আরেক ব্যবসায়ী পলাশ বসাককে বিক্রি করে। ঘটনার তদন্তে নেমে সেই দুই ব্যবসায়ীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকালে ধৃত চারজনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। পুলিশের তরফ থেকে খুনের ঘটনায় মূল দুই অভিযুক্তর 4 দিনের পুলিশি হেফাজত চাওয়া হবে বলে জানা গিয়েছে। কি কারণের জন্য ধরলো আপনাকে বলেন? কি কারণের জন্য ধরলো? কোন কেসটা? কালকে কালকে যে ধূপগুড়ি 5 নম্বর ওয়ার্ডের কি হয়েছিল ঘটনাটা বলেন তো। কি বলেন তো, কি হয়েছিল ঘটনাটা? তাহলে পুলিশ আপনাকে তুললো কেন? এখন মুড নাই কথা বলার মতো। না, মুড নাই না, আপনার তো অভিযোগ আছে আপনার এগেনস্টে। কেন তাহলে তুললো কেন সেটা বলেন। ওনার ছেলে, ওনার ছেলের বউ আর মেয়ে, ওরাও কি জড়িত? আপনি আপনি একা এই ব্যাপারটায়? কি নাম আপনার? কি দাদা? বাসুদেব আচার্য ভোলা। আপনার বাড়ি যে ওইখানেই? কোন জায়গায়? 5 নম্বর ওয়ার্ড ধূপগুড়ি।